রাজধানীর কলাবাগানের তেঁতুলতলা মাঠে থানা হবে নাকি খেলার মাঠ হিসেবেই থাকবে সে বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সোমবার তেজগাঁও সরকারি বিজ্ঞান কলেজে ঈদবস্ত্র বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা জানান। এদিকে কলাবাগানের তেঁতুলতলা মাঠে থানা নয়, শিশুদের জন্য খেলার মাঠ সংরক্ষণ করতে হবে। মাঠ রক্ষায় আইনি পদক্ষেপ নেওয়ার পাশাপাশি মাঠের দাবিতে আন্দোলনকারী মা ছেলেকে আটকে রাখা ও হয়রানির নিরপেক্ষ তদন্ত করে দায়ীদের শাস্তি নিশ্চিত করতে হবে। সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ দাবি জানান বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা। করোনা প্রতিরোধে টিকা কেনাকাটা নিয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির দেওয়া তথ্য ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। সোমবার সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। এ সময় দেশে যে কোনো সময় করোনা সংক্রমণ বাড়তে পারে উল্লেখ করে এজন্য সবাইকে আরও বেশি সতর্ক থাকতে হবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। প্রতিবেশী দেশ ভারতসহ এশিয়া ও ইউরোপের বিভিন্ন দেশে করোনার সংক্রমণ উদ্বেগজনকভাবে বাড়তে থাকায় দেশে মহামারী নিয়ন্ত্রণে রাখতে সরকারকে ছয় দফা সুপারিশ করেছে কোভিড-19 সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শ কমিটি। সোমবার কমিটির সভাপতি অধ্যাপক ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গত 24 ঘন্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি, তবে নতুন শনাক্ত হয়েছে 27 জন। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার 0.43%, আর এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 19,52,583 জন। এদের মধ্যে মারা গেছেন 29,127 জন। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিএনপি শুধু মিথ্যাবাদী নয়, একটি জালিয়াত রাজনৈতিক দল বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সোমবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন। মধ্য ও পশ্চিমাঞ্চলের কয়েকটি ট্রেন স্টেশনে রাশিয়া হামলা চালিয়েছে বলে জানিয়েছে ইউক্রেনের রেলওয়ে। বিবিসির প্রতিবেদনে বলা হয়, সোমবার সকালে মধ্য ও পশ্চিম ইউক্রেনের 5টি রেল স্টেশনে রাশিয়ার দখলদার সেনারা হামলা চালায়। ওয়াশিংটনে রাশিয়ার দূতাবাস যুক্তরাষ্ট্র অবরুদ্ধ করে রেখেছে এবং কূটনীতিকদের বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন দেশটিতে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত আনাতোলি অন্তনোভ। রবিবার রুশ সংবাদ মাধ্যম আরটিকে দেওয়া সাক্ষাৎকারে এ অভিযোগ করেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত।